বন্ধুসকল, ভিডিওটোৰ যিটো থাম্বনেইল আছে সেইটো আপোনালোকে দেখি নিশ্চয় চাগে গম পাইছে যে ভিডিওটো কিহৰ ওপৰত বনিছে। গতিকে এই ভিডিঅ'টোত মই আপোনালোকক এটা খুব মজার এপ্লিকেশনের বিষয়ে কম, বিশেষ করে ছাত্র ছাত্রী সকলের কারণে সেটি খুব লাভদায়ক। গতিকে ভিডিওটি স্কিপ নকরি সম্পূর্ণরূপে চাব। হয় মই কৈ আছিলোঁ এটা খুব মজার এপ্লিকেশন, এপ্লিকেশনটির নাম হয়ে গেল স্পেলিং মাস্টার। আপনাদের গুগল স্টোরত, গুগল প্লে স্টোরত গেলে এপ্লিকেশনটি পাই যাব, তারপর আপনাদের ডাউনলোড করে লব, বা মই ভিডিওটির তলত যেটি মোৰ ডিসক্রিপশন আছে তাত মই ইয়ার লিঙ্ক দি দিছো, আপনাদের লিঙ্কত গিয়ে এপ্লিকেশনটি ডাউনলোড করে লব পারে। তেন্তে পলম নকৰি বলক ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ। ভিডিঅ'টোত আপোনালোকক মই এপ্লিকেশ্যনটো কেনেকুৱা ডাউনলোড কৰিব সেই বিষয়ে মই নকওঁ, কাৰণ আপোনালোকে জানে এপ্লিকেশ্যন এটা ক'ৰ পৰা কেনেকৈ ডাউনলোড কৰিব লাগে। আপোনালোকে প্লে ষ্টোৰত গৈ নিজে এইটো ডাউনলোড কৰি ল'ব। মোৰ ইয়াত ওপৰত দেখিছে আপোনালোকে লিখা আছে স্পেলিং মাষ্টাৰ বুলি, এইটো মই এতিয়া অ'পেন কৰি দিম। অপেন করে দিলে এনেকা একটা ইন্টারফেস আহিব, ইয়াত দেখিছে অ্যালফাবেট, নাম্বারস, ফ্রুটস, ভেজিটেবল, বার্ডস, এনেকা কিছু মানে সাবজেক্টর এইবিলাক নাম দিয়া আছে, যিকোনো আপনাদেরকে এটা লৈ লব পারে, অ্যালফাবেট, নাম্বারস, ফ্রুটস, আর তার উপরত আপনাদেরকে কেনেকা বা লড়া ছোৱালে কেনেকৈ যিবিলাক শব্দর গঠন আছে বা স্পেলিং আছে এইবিলাক কেনেকুৱা শিকিব, ইয়াত ধুনিয়াকৈ চাই চাই এইবিলাক আয়ত্ত কৰিব পাৰিব। গতিকে মই এটা আপোনালোকক উদাহরণ দেখাই দিছোঁ, এলফাবেট। এলফাবেট কি কৰিছে এইটো চাওক, এটা ফলৰ নাম আহিছে, ইয়াত এপল ফলটোৰ ছবি দিয়া আছে, আপোনালোকে ইয়াৰ স্পেলিংটো বানানটো লিখিব লাগে। মই লিখি দেখাইছোঁ, এ পি পি এল ই দেখিছে, মানে মই কারেক্ট লিখিছো, যদি ভুল লিখে সাব আর এটা মই দেখাইছো আপোনালোকক হুনকালে পি এ এল ই এটু, তার মানে মোর বানানটো লিখাত ভুল হইছে। যদি আপোনালোকে বানানটো লিখিব নোৱাৰে তেতিয়া হলে ইয়াত তলত লিখা আছে দেখিছে হেল্প মি, হেল্প মিত ক্লিক করিলে ইয়ার বানানটো পাই যাব। এটু সাক দিয়া আছে বি এ এল এল অর্থাৎ বল, এনেকুৱা বাকীবিলাকো আপোনালোকে ইয়াত কৰিব পাৰে। এতিয়া ধৰি লওক ইয়াত স্পিকিট দিয়া আছে, এইটো কেনেকুৱা পঢ়ে, স্পিকিটত ক্লিক কৰিলে শুনিব চাব এইটো, তাৰপিছত হেল্প মি কি হয় গম পালে, প্ৰিভিয়াছ তাৰ মানে তাৰ আগত কি আছিলে, নেক্সট ইয়াৰ পিছত কি আছে, তাৰপিছত ডিলেট দিয়া আছে। ধৰি লওক আপুনি কিবা এটা শব্দ লিখিছে আৰু সম্পূৰ্ণ কৰিব পৰা নাই, তেতিয়া আপুনি ডিলেট মাৰিলে সেইটো ডিলেট হৈ যাব। এনেকুৱা বাকীবিলাক যিবিলাক আছে সেইবিলাকো কৰিব পাৰে। এতিয়া কেট, নেক্সট কেট, এনেকুৱা কেট এইটো পঢ়িব পাৰে আপোনালোকে শুনি শুনি, এনেকুৱাই এনেকুৱা। আৰু ইয়াৰ পিছত যিবিলাক আছে, বল বল কৈছোঁ চৰি, ফ্ৰুটছ আছে, শৰীৰৰ অংগৰ নাম আছে, চৰাইৰ নাম আছে, ৰঙৰ নাম আছে, এনেকুৱা বহুত কিবাকিবি আছে। এইবিলাক যিবিলাক ক্লাছ নাৰ্চাৰী কে জি বা ওৱান টু থ্ৰী এনেকুৱা ক্লাছৰ যিবিলাক ছাত্ৰ ছাত্ৰী আছে সৰু সৰু, সিহঁতে খুব ধুনীয়াকৈ এপ্লিকেশ্যনটোৰ পৰা কথাবিলাক শিকিব পাৰিব। লগতে ডাঙৰবিলাকে যিবিলাক অভিভাৱক আছে তেওঁলোকে অলপ ল'ৰা ছোৱালীক সহায় কৰি দিলে যথেষ্ট হ'ব। তেন্তে ভিডিঅ'টো ইমানে থাকিব, কেনেকুৱা লাগিলে চাই নিশ্চয় কমেণ্ট কৰি জনাব, ধন্যবাদ। তেন্তে ভিডিঅ'টো চালে, ভিডিঅ'টো বিশেষ কৰি লোৱাৰ ক্লাছৰ যিবিলাক ছাত্ৰ ছাত্ৰী আছে তেওঁলোকৰ কাৰণে খুব মানে উপযোগী। গতিকে ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে কমেণ্ট কৰি নিশ্চয় এবাৰ জনাব। লগ পাম তেনেহ'লে বেলেগ এটা ভিডিঅ'ত, তেতিয়ালৈ আহোঁ, ধন্যবাদ।